নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভারতের 6টি গুরুত্বপূর্ণ গ্যাস দুর্ঘটনা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো কী ছিল সেই 6টি গ্যাস দুর্ঘটনা, এই তো গ্যাস দুর্ঘটনার ফলে কী ক্ষতি হয়েছিল, কত মানুষ অসুস্থ হয়েছিল এবং প্রাকৃতিক পরিবেশের কতটা ক্ষতি হয়েছিল, সব কিছু আলোচনা করব আজকে এই ভিডিওতে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করছি ভিডিও। विशाखापट्टनम में जहरीली गैस के हादसे से भोपाल गैस कांड की भी याद ताजा हो गई। जब सरकारी তো বন্ধুরা, সবার শেষে আলোচনা করবো আমরা সেই ভয়ানক ঘটনাকে। তো নাম্বার 6, 7 মে 2020 বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে, এবং এই গ্যাস লিক করার ফলে ওই সময় মৃত্যু হয়েছিল 11 জন মানুষের এবং প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন 1000 মানুষ। নাম্বার 5, 9 অক্টোবর 2018 ছত্তিশগড়ের ভিলাই স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছিল 11 জন মানুষের এবং আহত হয়েছিল 14 জন মানুষ। নাম্বার 4, 16 মে 2017 কর্ণাটকের বেলুড়ে একটি জল প্রকল্পে ক্লোরিন গ্যাস লিক করে এবং এই ক্লোরিন গ্যাস লিক করার ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় 25 জন মানুষ। নাম্বার 3, 17 নভেম্বর 2016 কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে HPCL প্ল্যান্টে গ্যাস লিক করে এবং তার জেরে পার্শ্ববর্তী গ্রামগুলির অবস্থা ভয়াবহ হয়ে পড়ে এবং এখানকার কিছু বাসিন্দা অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে পরবর্তীতে হসপিটালে অ্যাডমিট করা হয়। নাম্বার 2, 27 জুন 2014 অন্ধ্রপ্রদেশের নাগ্রামে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়ার পাইপ লাইনে বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই সময় প্রায় মৃত্যু হয়েছিল 29 জন মানুষ এবং আহত হয়েছিলেন প্রায় 10 জন মানুষ। আর নাম্বার 1, সবচেয়ে বড় ভয়ঙ্কর গ্যাস দুর্ঘটনা, ভোপাল গ্যাস দুর্ঘটনা। 2 নভেম্বর 1984 সালে মধ্যপ্রদেশের ভূপালে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের গ্যাস কারখানায় গ্যাস লিক করে এবং এই গ্যাস লিক করার ফলে সেই সময় মৃত্যু হয়েছিল 3787 জনের এবং অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় 5,58,125 জন। বন্ধুরা, এই গ্যাস লিক করার ফলে সেখানকার পার্শ্ববর্তী এলাকার মধ্যে এর একটা ভারী প্রভাব পড়েছিল এবং সেখানকার পানীয় জল পানের অযোগ্য হয়ে পড়েছিল, বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। পরবর্তীতে এটি সরকারের তরফ থেকে এই পরিস্থিতিকে ঠিক করার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়। তো বন্ধুরা, যে করেই গ্যাস দুর্ঘটনা হোক, যেমনভাবে হোক, তো আমাদের সতর্ক থাকতে হবে, সরকারকে সতর্ক থাকতে হবে যেন ভবিষ্যতে আর এইরকম কোনো গ্যাস দুর্ঘটনা না ঘটে। তো কেমন লাগলো ভিডিওটি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।